भगवान यह भगवत शास्त्र आय भगवत भक्ति रस पात्र श्रीमद भागवत महापुराण श्रवण करी। आज के भगवत भक्ति रस पात्र सिद्ध श्री जगन्नाथ जीवनी चरित कथा आश्रवण कर। आज के विशेष स्मरणीय तिथि। आज के दिन नवद्वीपे तथा गौड़िया वैष्णव संप्रदाय सिद्ध महात्मा कार्य उपस्थिति सिद्ध बाबा वृंदावनीय सिंगर बटे श्री जगन्नाथ दास गोस्वामी शिष्य एवं सूर्यकुंडवासी सिद्ध मधुसूदन दास बाबा दिव्य चेला कोनमते सिद्ध गोवर्धनवासी सिद्ध कृष्णदास बाबा दिव्य चेला जय हो। একাধিক্রমে তিন দিন পর্যন্ত তিনি নিয়ম উপবাস করিতে উপস্থিত ছিলেন না। সিদ্ধ জগন্নাথের বাবা তিন দিন পর্যন্ত নিরঙ্গ উপবাস অর্থাৎ নির্জলা উপবাস করতে তিনি কুণ্ঠিত বোধ করতেন না। আমরা একদিন নিরঙ্গ উপবাস করতে পারি, নির্জলা করতে পারি না, আমি তিন দিন করতে। এই সিদ্ধ বাবা রাত্রেও শয়ন করতেন না, সমস্ত রাত্রি বসিয়া নাম করিতেন, ভোর পর্যন্ত তার নিত্যকৃত্য সব শেষ হয়ে যাইত। সকালবেলা দভিচিরা প্রসাদ পাইতেন, তার শিষ্য শ্রী বিহারী দাস বনবাসী মহাশয় তাকে ছোড়াই চাপাইয়া স্পন্দে বহন করত, তার ইচ্ছামত স্থানে লইয়া যাইতেন। ঝোলার মধ্যে পুরে নিয়ে কাঁধে করে নিয়ে যেতেন গুরুদেবকে। বিহারী দাস ব্রজবাসী না শিষ্য, সেই বিহারী দাস ব্রজবাসী সিদ্ধ বাবাকে ঘোড়ায় চাপিয়ে স্কন্ধে বহন করে তিনি যেখানে বলতেন সেখানে নিয়ে যেতেন। একবার কোথাও যাইতেছেন এমন সময় এক ভক্ত তাকে একটি টাকা দিলেন। ওহা বিহারী দাসকে তুলিয়া লইতে বললেন। দুই তিন মাইল চলিয়া যাওয়ার পর বাবাজি মহাশয় তাকে পূর্বস্থানে ফিরিয়ে লইতে আজ্ঞা করলেন। দুই তিন মাইল যাওয়ার পরে আবার বলছেন, বিহারী আমাকে ওখানে নিয়ে চল। তিনি কুটিরে ফিরে যে ভক্ত টাকা দিয়েছিলেন তাকে ডাকাইয়া বলিলেন, বাবা তোমার টাকাটা ফিরাইয়া লইয়া যাও। শুনি তোমার অনেক টাকা আছে, আমি একটা টাকার কামও সহ্য করিতে পারিলাম না, তুমি এত টাকার কামও কিরূপে সহ্য করো? এই বলিয়া টাকাটি ফেরত দেওয়াইলেন। অহো যাহারা ধ্রুবানুস্মৃতি হয়ে ভাবরাজ্যে বিচরণ করেন তাহারা পার্থিব বস্তুর যৎকিঞ্চিত সংকল্প বিকল্প মনে আসিলেও সহ্য করতে পারেন না, এত বড় বিরাগী। সিদ্ধ বাবার
বিহারী দাস বাবা, ভাগবত দাস বাবা, গৌরহরি দাস বাবাজি, রামহরি দাস বাবাজি, আমাদের মন্দিরে পিছনে যে রামহরি দাস বাবাজি রামহরি আশ্রম আছে, উনিও জগন্নাথ বাবার শিষ্য ছিলেন। বর্ষণবাসী নিত্যানন্দ দাস বাবাজি, রামদাস বাবাজি, কদম্বফণ্ডীবাসী হরেকৃষ্ণ দাস বাবাজি, এই সাতজন ওনার প্রধান শিষ্য ছিলেন। তারা সবাই সিদ্ধ। শ্রী বিহারী দাস বাবাজির উদ্যোগে সূর্যকুণ্ড বাসীগণ মিলে সিদ্ধ বাবার থাকিবার জন্য একটি পাকা ঘর, একটি মন্দির প্রস্তুত করাই গেল বৃন্দাবনে। সিদ্ধ বাবা বললেন, দেখো বিহারী, এই মন্দিরে ঠাকুর বসাইতে দিবে, তুমি ঠাকুর লইয়া আইস। বিহারীজি ঠাকুর আনিবার জন্য কাটোয়া থেকে চার ফুট দূরে সোনারুটি গ্রামে এক তাঁতি জমিদারের নিকট গমন করেন। তিনি গাইহাট থেকে ঠাকুর এনে বিহারী দাসের হাতে দিলেন। তিনি একটি নৌকায় করে ঠাকুর কলিকাতা হাটকুলার শ্রীনাথ রায়ের নিকট গমন করেন। রায় মহাশয় 500 টাকা দিলেন। ক্রমে লাহাবাবুরা 1,000, কুমারপুরের হরিবাবু 2,000 এবং অন্যান্য স্থান থেকে আরও 1,000 টাকা ভিক্ষা পেয়ে বিহারী বাবা সূর্যকুণ্ডে সিদ্ধ বাবার নিকট ঠাকুর সহ পৌঁছলেন। তারাপুত্রের নিকটে যে সূর্যকুণ্ড সেখানে পৌঁছলেন। সূর্যকুণ্ডের কাছে জগন্নাথের বাবার ওখানে ঘরে বসে আছে। নতুন মন্দিরে নিতাইগর বিক্রম স্থাপিত হলে সকলে সোনার মন্দির বলে মনে করতে লাগে। উৎসব উপলক্ষে সূর্যকুণ্ডের রাজাকুণ্ডে বৈষ্ণব ভোজন করাতে 3,000 টাকা খরচ হল। সোনার ঠাকুর মনে করে চুরি করবার জন্য একদিন একদল ডাকা সিদ্ধ বাবার কাছে যায়। নিতাইগর সোনার মন্দির মনে করে সিদ্ধবাবু বলে, বাবা আমাকে তো তো কিছু নাই, ওই ঠাকুর ঘরে যাও। তারা ঠাকুর ঘরের কপাট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সেখানকার যাবতীয় দ্রব্য এবং ঠাকুরকে একটি কম্বলে বাঁধিয়া বাহির হইবার সময় চৌকাটে মাথা ঠেকিয়া জাগ্রত ঠাকুর উভয়ে ঘরের ভিতর পড়িয়া যায়। তখন ভোর হইয়াছিল, দেখিয়া ডাকাতগণ ঠাকুর ফেলিয়া অন্যান্য দ্রব্য নিয়ে পলায়ন করে। সিদ্ধবাবা তখন বললেন, এই ঠাকুর বৃন্দাবনে কাউকে দিয়ে আসো। তখন তার শিষ্য বিহারী দাসজি ওই ঠাকুর নিয়ে বৃন্দাবনে এসে মালদা জেলার বয়সপুরের মা গোসাইকে 2,000 টাকা এবং ঠাকুর দিলেন। ওই ঠাকুর এখন গোপালবাগের ঢোকাপাড়া সোনার মোহন নামে বিখ্যাত। আবার কিছুদিন পরে সিদ্ধবাবা বলেন, বিহারী, ঠাকুর না হলে তো থাকা যায় না, যেখান থেকে পারো ঠাকুর লয়ে এসো। তখন বিহারী দাসজি রাধাকুণ্ডের নিকটবর্তী মথুরা গ্রামে মণিপুরী বৈষ্ণব বিহু বাবাজির এক মূর্তি সর্বভূত মহাপ্রভু, যাহা গরু খাইবার ভূষির ভিতরে লুকাইত ছিল, তাহা লইয়া বৃন্দাবনে আসেন এবং বিহু বাবাজিকে বলিয়া উহার অঙ্গরাগানি করিয়া যাবতীয় সেবা দ্রব্য লইয়া সূর্যকুণ্ডে আসেন। এবার 10 বছর ওই বিগ্রহের সেবা করিয়া একদিন সিদ্ধবাবা বললেন, বিহারি, এই ঠাকুর বৃন্দাবনের কাউকে নিয়ে এসো। কেমন ভাবে তুমি ঠাকুর বৃন্দাবনের কাউকে নিয়ে এসো, আমি নবদ্বীপে যাবো। দেবতা যেন গৌরের পাঁচপত্রে পড়ে। তখন বিহারী দাসজি
ওই ঠাকুর লইয়া বৃন্দাবনে আসিয়া বয়স্কের মাপসাই হইতে 25 টাকা ভিক্ষা পাইয়া ঠাকুর ও ওই কাকা গোপালপুর মঠে অধিকারী নরোত্তম দাসজিকে দিয়ে দিলেন। ওই শিব বর্তমানে নিরুমনের গড়িতে বিদ্যমান। সূর্যকুণ্ড থেকে সিদ্ধ বাবাকে কাঁধে লইয়া বিহারী দাসজি মথুরা জংশন স্টেশনে আসিয়া বিনা টিকিটে নবদ্বীপে যাত্রা করে। কেমন গুরু ভক্তি! বিহারী দাসজি গুরুদেব সিদ্ধ বাবাকে কাঁধে নিয়ে মথুরা জংশনে এলেন। বিরাটিকে নবদ্বীপে যাত্রা করলেন। রাস্তায় কেউ কিছু বলে নাই। বর্তমানে নিকটে নিমারি স্টেশনে নামিবার পর জনৈক সাহেব এর হাত ধরিয়া গেট বার করিয়া দিল। তখন নেপালবাবুর আখড়ায় গিয়া সিদ্ধ বাবা বিশ্রাম করে সেখান থেকে গরুর গাড়ি করে অম্বিকা কালনায় সিদ্ধ ভগবান দাস বাবাজির নিকট গমন করেন। সিদ্ধ ভগবান বাবা একে দেখে বললেন, ওহো আমার বন্ধু আসিয়াছে। শিষ্য বিষ্ণুদাস, তুমি এদের সেবার জোগাড় করো। এই বলিয়া দুই বন্ধুতে আলিঙ্গন করত গড়াগড়ি যাইতে লাগলেন। ভগবান দাস বাবা এবং জগন্নাথ বাবা দুইজন কোলাকুলি করে গড়াগড়ি যেতে লাগলেন। বেলা 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত ইহারা পরস্পর আলিঙ্গন পাশে বদ্ধইয়া পড়িয়া রহিলেন। সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আলিঙ্গনা বদ্ধ হয়ে গড়াগড়ি গেলেন এবং এক ঘরে রইলেন। কত ঘন্টা হল? 12-13 ঘন্টা হয়ে গেল। বিষ্ণুদাসজি তাহা দেখিয়া বিহারী দাসজিকে বলিলেন, ভাই যদি কোনো উপায় থাকে তো দেখো। বিহারী দাস বলিলেন, আজ 3 দিন আহার নাই। বৃন্দাবন থেকে এসেছেন, 3 দিন সিদ্ধ বাবা কোনো আহার পায়নি। এদিকে তো 11টা বাজে রাত্রি। এই বলে তিনি সিদ্ধ বাবাকে বুকের ভিতর জড়িয়ে ধরলেন। সিদ্ধ জগন্নাথ বাবাকে বিহারী দাস গুরুদেবকে বুকের ভিতর জড়িয়ে ধরে বুকে হাত মালিশ করতে লাগলেন। কিছুক্ষণ পরে সিদ্ধ বাবা বলিলেন, বিহারি তুই কিছু খাইয়াছিস? তিনি বলিলেন, আজকে আপনারা কেউ খাইলেন না, আমি কেমন করে খাইব? রাত্রি তো 11টা বাজিয়াছে। সিদ্ধবাবা বললেন, দূর এই তো সন্ধ্যা হয়েছে, তার মানে তাদের তো বাচ্চার স্মৃতি নাই। এখন রাত না দিন না কয়টা বাজে জ্ঞান নেই তো, তারা আলাদা রাজ্যে বিচরণ করছে। তখন সকলে উঠিয়া প্রসাদে বিশ্রাম করলেন। সে স্থানে 10-11 দিন থেকে সিদ্ধ বাবা নবদ্বীপে যাইবার কালে সিদ্ধ ভগবান দাস বাবা বললেন, বিষ্ণুদাস ওই বাঁশের চোঙার ভিতরে কি আছে দেখতো? তিনি তার ভিতর থেকে 18 টাকা রেজনি বার করলেন বাঁশের চোঙার ভিতর থেকে। ওইসব ঠাকুরের প্রণামী বাঁশের চোঙায় ছিল। তখন ভগবান দাসজি বললেন, বন্ধু নবদ্বীপে যাইবেন, ওনাকে দাও। তখন সিদ্ধ ভগবান দাস বাবা ওই 11 টাকা সিদ্ধকে দিয়ে দিলেন। নবদ্বীপ যাব তো বিহারী দাসজি ওই টাকা নিয়ে একটি গরুর গাড়ি ভাড়া করে রওনা করলেন।
রাস্তায় বিহারি তার যে সিদ্ধ বাবুকে জিজ্ঞাসা করলেন, নবদ্বীপে যাই কোথায় উঠিবে বল আগ্রায়? বাবা বললেন, না না না, কোনো আগ্রায় যাইব না। তখন বিহারি দাসজি বর্তমান ভজনকুটির যে স্থানে আছে, মানে পুরাতন ভজনকুটির যেখানে আছে বর্তমানে, সেই স্থলে একটি বৃক্ষ তলে রইলেন। পরে মাধব দত্তের নিকট থেকে বিহারি দাসজি 24 টাকায় 10 কাঠা জমি খরিদ করলেন। 24 টাকা 10 কাঠা জমি কিনে নিলেন। একটি গর্ত ছিল জমিটা, বিহারি বাবা সিদ্ধ বাবা স্বয়ং দিয়ে রাত্রিবেলায় ছাড়া গঙ্গা থেকে মাটি তুলে ওকে উচ্চ করে সারা দিন তো বাবা সেবা করে। রাত্রিবেলায় মাটি কেটে কেটে সারা গঙ্গা থেকে মাটি কেটে ওখানে উঁচু করে। কিছুদিন পরে শ্রীযুক্ত কেদারনাথ দত্ত অর্থাৎ ভক্তিদেব ঠাকুর তিনি আসিলে উভয় মিলে মহেশগঞ্জে নকল পঞ্চবতীর নিকট ভিক্ষা করে দুইখানি চালা ঘর করেন। আবার কিছুদিন পরে সিদ্ধ বাবার একটি রাজশ্রী বরমালি রায় বাহাদুর তিনখানি ছোট ঘর ও চারখানি পাখি করে দিলেন। কারিগার বিদ্যা মনমোহিনী দাসী একটি কুয়া খুলিয়ে দিলেন। সিদ্ধ বাবার স্থানে 32 বছর বাস করলেন। 32 বছর 147 বছর বয়সকালে তিনি নিত্যলীলা করেন। 147 বছর বয়স সিদ্ধ জগন্নাথের বাবা চাতুর্মাস্য করতেন। আমাদের রথযাত্রা থেকে আরম্ভ করে রথযাত্রা পরে যে পূর্ণিমা হয় সেই পূর্ণিমা থেকে আরম্ভ করে চাতুর্মাস্য ব্রত পালন করতেন 4 মাস। প্রথম মাসে সন্ধ্যার পরে 4টি পাকা কলা প্রতিদিন। আমাদের একাদশী প্রথম দিন অনেকে রুটি খায়, অনেকে মুড়ি খায়, কতজন কত কিছু খায়, একদিন আমরা উপবাস করতে পারি না। আর উনি চাল চতুর্মাস্য ব্রত করেছেন। প্রথম মাসে প্রতিদিন সন্ধ্যার পরে 4টি পাকা কলা আর কিছু না প্রথম মাসে। দ্বিতীয় মাসে পাকা পেয়ার, তৃতীয় মাসে কিছু ভোল, চতুর্থ মাসে লবণ শূন্য মোচা সিদ্ধ কি থাকে জয়রাধি। একবার তিনি মন্ত্র প্রশ্রয়ণ করবার জন্য ঋষিকে দিয়েছিলেন, তার নিয়ম নিয়মটা শুনুন। ভোর 3টায় উঠিয়া স্নান করিয়া দরজা বন্ধ করত মনোভাবে সন্ধ্যা পর্যন্ত জপ। ভোর 3টে উঠে স্নান করে জপ শুরু হল সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে ভোগের স্নান মানে সিদ্ধ। প্রথমে পুত্রবতী রজমাইয়ের নিকট থেকে নতুন কার্পাস তোলা দ্বারা সুতা প্রস্তুত করার পর চক্রযুক্ত মালাকে ওই সুতায় গ্রন্থি দেবে। পরে গোমুখী ধুলার ভিতর কাটিতে হইবে, স্নানান্তে জপে বসিবে। অধবায়ু ত্যাগ হইলে প্রস্রাব করতে গেলে বাচ্য করতে গেলে স্নান করতে প্রস্রাব পাইখানে তো স্নান করতে নেই, অধবায়ু ত্যাগ হলেও স্নান করতে। এইভাবে নিয়ম মতো জপ করিতে হয়। সিদ্ধ বাবা এইভাবে 2 মাস পরিবার পর একদিন হঠাৎ কথা বলে ফেলেন, বিহারি কি বললেন, বিহারি দেখ দেখ কত ফল এসেছে, ইহাতে ব্রত ভঙ্গ হয়। পরে পুনরায় আরম্ভ করে 3 মাসে তিনি সিদ্ধ হলেন। তার কথা দর্শন
দিতে হয়। একদিন কালাবাবুর কুঞ্জে মোচা ভাঙ্গি বেলা তিনটার সময় রুটি মাখতে আসিয়েছে আসিয়াছে। ভাঙ্গি মানে আমরা যাকে ম্যাথকর বলি, বৃন্দাবনে তাদেরকে বলে ভাঙ্গি। তা কালাবাবুর কুঞ্জে মোচা নামে এক ভাঙ্গি রুটি মাখতে এসেছে। সিদ্ধবাবু তাকে বললেন, আমার বড় ক্ষুধা পাইয়াছি, একখানে রুটি দাও। মানে ভাঙ্গি রুটিটা ভিক্ষা করে নিয়েছে, চেয়ে নিয়েছে। তার থেকে আবার সিদ্ধবাবু বলছেন, আমার খুব ক্ষুধা লেগেছে, একটা রুটি দাও না। ওই ভাঙ্গির কাছে চেয়েছে, আমরা কোনো ন্যাচুরের হাত থেকে রুটি চেয়ে খাইব, আমাদের যার যাবে না। আমাকে দিতেই হইবে, তার একান্ত জেদ দেখে ভাঙ্গি কি করবেন, তাকে কে রুটি দিলেন, তিনি তার খাইতে লাগলেন। তাহাতে বৃন্দাবনে খুব গোলযোগ শুরু হয়ে গেল। সকলেই বলিল, সিদ্ধ বাবার একই কাজ, তখন তার শিষ্য বিহারী দাসজি বললেন, বাবা এইমাত্র আপনাকে রসুই করে খাওয়াইলাম, আপনি আমার ঘর নিকট থেকে লুচি চাইয়া খাইলেন কেন? সিদ্ধ বাবা বললেন, আজ আমার জন্ম সার্থক হইল রে। বিহারী দাসজি বললেন, রোজে আপনার রুটি বন্ধ হইবে। তিনি বললেন, আচ্ছা দেখা যাক কি হয়। বাবা রুটি খাওয়ার কথা শুনিয়া বৃন্দাবনে ছিল নীলমণি গোস্বামী, কৌশিক সুন্দর রায়, গৌর শিরোমণি, রাধিকানাথ গোস্বামী প্রভৃতি সিদ্ধ বাবার নিকট আসলেন। সিদ্ধবাবু বললেন, বাইরে আসন দাও। আসন দিয়ে তারা চুপ করিয়া বসিয়া রইলেন। কিছুক্ষণ পরে সিদ্ধবাবু বললেন, আপনারা কি বলিতে আসিয়াছেন, বলুন না, চুপ করিয়া রইলেন কেন? তখন তারা বলিলেন, বাবা আপনি 84 ক্রোশ ব্রজমণ্ডলের মুকুটমণি, আপনি এরূপ কাজ করলেন কেন? ইহাতে কত লোক কত কথা বলিতেছে, তাতে আমাদের প্রাণে বড়ই ব্যথা লাগিতেছে। সিদ্ধবাবু বললেন, ওহারা কে জানেন, দ্বাপর যুগে কৃষ্ণ অবতার গ্রহণ করার পূর্বে 88,000 মুনিকে বলিলেন, তোমরা গিয়া ব্রজে যার তার ঘরে জন্মগ্রহণ করো, আমিও শীঘ্র যাইতেছি। এরা ত্রেতা যুগের মুনি ঋষি। রামচন্দ্র যখন সীতা হারিয়ে মনে মনে কাঁদছিলেন, তখন মুনি ঋষিগণ তার কাছে প্রার্থনা করেছেন যে সীতার জন্য আপনি এত কাঁদছেন, আপনারা যেন আমরা যেন আপনার দাসী হয়ে আপনার ক্রিয়া হয়ে আপনার সেবা করতে পারি। তখন রামচন্দ্র বলেছিলেন, তোমরা দ্বাপর যুগে যার তার ঘরে যে কোনো কুলে গিয়ে জন্মগ্রহণ করো, আমি শীঘ্রই আসতেছি, দ্বাপর যুগে আমি যাব। রামচন্দ্র নিজে কৃষ্ণ হয়ে গেলেন। সেই মুনিগণই ব্রজে ইতর কুলে জন্মিয়াছে, নিচু কুলে জন্মেছে। আমি কাউকেও ভাঙি দেখি না, দেখেছে তাদের দৃষ্টি, তাদের দর্শন, তাদের নয়ন প্রাপিত নয়, আমার দর্শন আর সিদ্ধ বাবার দর্শন এক নয়। আমি
যাকে ভাগি দেখছি ব্যাকুল দেখছি তিনি তা দেখছেন না, তিনি দেখছেন নিত্যলীলার পরিণয়েরা উহারা সেই মুনিগণই আপনারা ব্রজে বাস করিতেছেন কেন রজ পাইবেন বলিয়া উহারা দিবারাত্র এই রজের সেবা করছে ধার দিচ্ছে দেব পরিষ্কার করছে দিবারাত্র উহারা এই রজের সেবা করছে উহারা রজ পাইবেন না তো কি আপনার খাট কলমকে শুইয়া রজ পাইবেন সুন্দর কথা বলছে আমরা বৃন্দাবনে যাই নবদ্বীপে যাই আগে থেকে মানে পাকা ঘর একটা বাথরুম আছে কিনা ইত্যাদি ইত্যাদি এসব দেখি তারপরে বৃন্দাবনে যাচ্ছি এতে কি ব্রজে রজ পাওয়া যায় না একবার ক্ষদির বনে নিকটবর্তী পেশায় কদম্ব খণ্ডিতে গিয়া সিদ্ধ বাবা আশ্বাস করলেন গ্রাম বহু দূর অনেক দূরে গ্রাম একটি মাত্র কাঁচা কুণ্ড আছে আমরা যাকে খাল বন্ধ বা পুকুর বলি বৃন্দাবন সেটাকে বলে কুণ্ড জলাশয় কাঁচা সেখানে দিনের বেলায় লোক যাতায়াত নাই এমন জায়গায় গিয়ে তিনি আসন করলেন বিহারী দাসজি ও সিদ্ধ বাবার সেই স্থানে দশমী একাদশী উপবাস রইলেন দুই দিন বিহারীজি বললেন বাবা এমন জায়গা আসলে যে এখানে খাবার কিছু মেলে না সিদ্ধবাবু বললেন তার জন্য এত ব্যস্ত কেন সব এখানেই আসিয়া যায় তুই রাত্রে একটু করতালে নাম দিয়ে দেখি বিহারি দাসকে তাই করিলেন দ্বাদশীর দিন প্রাতকালে একজন ব্রজবাসী আসিয়া জানাইলেন বিহারা তিন দিন পর্যন্ত ওখানে বসিয়া কুণ্ডের জল মাত্র পান করিয়াছেন ব্রজবাসী কিছুক্ষণ পরে সকল দ্রব্য লইয়া উপস্থিত হইলেন তার পরদিন থেকে বহু জিনিস আসতে লাগিল এমনকি দুই তিন মন দুধের পায়স হইতে লাগিল আরেকবার নবদ্বীপে খুব বর্ষা লাগলো এত বৃষ্টি হচ্ছে বিরাম নাই ভিক্ষায় কেউ বার হতে পারলো না সিদ্ধবা বললেন আর কি হবে বিহারি বিহারি বললেন জানি না আমি বৃষ্টি আপনার কিছুক্ষণ পরে চারজন ছাতা মাথায় দিয়া পরে চারজন ছাতা মাথায় দিয়া পুলিশের চিরা দহি সন্দেশ নিয়ে উপস্থিত হলেন জয় রাধি যে কথায় বলে না যে খায় চিনি জোড়ায় চিন্তামণি একদিন বিহারি দাসজি রোশনি করছিলেন রান্না করছিলেন সিদ্ধ বাবা রামহরি দাসজিকে বললেন তুমি জল টল তুলে বিহারীজিকে জোগাড় দাও রামহরি মানে এই যে রামহরি আশ্রম যার নামে ওই রামহরি বাবা জগন্নাথ বাবার শিষ্য বিহারি দাসজি ওনার শিষ্য উনি রান্না করছেন আর রামহরিকে বললেন তুমি জল টল দিয়ে বিহারীকে জোগাড় দাও তিনি কি করলেন গায়ের চাদর দিয়ে মালা জপ করতে বসলেন রামহরি তখন বিহারি দাসজি বললেন তুমি বেঙ্গলিয়া সিদ্ধ হয়ে গেলে নাকি একটু জলও দিলে না তখন রামহরি দাসজি বললেন চুপ চুপ বাবা শুনিয়েছেন সিদ্ধ বাবা এই কথা শুনে চুল্লির থেকে ওনার থেকে জ্বলন্ত কাঠ নিয়ে
রাম হরি পেটে ধরে বললেন, তোমরা কি বৃন্দাবনে ঘুমাইতে আসিয়াছ? বেটা একটু জোগাড় দিতে পারলে না? আমার বলছো চুপ চুপ, কি শাসন দিয়েছে? আজকের যুগে গুরুদেব যদি শাসন করে আর শিষ্য থাকবে না, একটু কোনো কথা বললেই পালিয়ে যাবে। স্বার্থে একটু ব্যাঘাত সৃষ্টি হলেই পালিয়ে যাবে, কোনো কথা দূরের কথা। একবার নবদ্বীপে শ্রীনাথ রায়, কবিমোহন রায়, জানকীনাথ রায়, পূর্ববঙ্গে ভাগ্যপুরের জমিদার বাবুরা সিদ্ধ বাবার নিকটে এসে তাকে জিজ্ঞাসা করছেন, এখানে সিদ্ধ বাবা কোথায় থাকেন? সিদ্ধ বাবাকে জিজ্ঞেস করছে, এখানে সিদ্ধ বাবা কোথায় থাকেন? তিনি বললেন, এখানে সিদ্ধ বাবা কে আছেন তা তো জানি না, তোমরা যেমন মানুষ আমিও সেরূপ মানুষ। তারা বললেন, না না, আপনি সিদ্ধ বাবা, তা আমাদের কিছু সিদ্ধায় দেখেন। তিনি বললেন, বাবা আমি সিদ্ধায় কিন্তু কিছু জানি না, আমি সিদ্ধায় কিন্তু কিছু জানি না। এই বলে একটি লাঠি নিয়ে মাটিতে সাত আটবার আঘাত করলেন, একটা লাঠি নিয়ে মাটিতে এই বলে সাত আটবার আঘাত করল। তাহা দেখিয়া বাবুরা বললেন, ভাই চলো, বাবা যে আমাদের প্রতি রেগে গেছে। বাবা বললেন, না না, তোমাদের উপর রাখবো কেন? ওই রাধা কুণ্ডে লোকনাথ গোস্বামীর ভজন কুটিরের তুলসীদাসটিকে ছাগল খাচ্ছিল, তাকে তাড়াইয়া দিলাম। সিদ্ধায় দেখিয়ে দিলেন। নবদ্বীপে বসে তিনি দেখতে পাচ্ছেন রাধাকুণ্ডে লোকনাথ গোস্বামী ভজন কুটিরে তুলসীদাস ছাগলে খেয়ে যাচ্ছে, বলছে আমি তারাই দিলাম, তোমাদেরকে বলবো কেন, রাখবো কেন? তারা তখন শুনে অবাক হয়ে গেলেন। সেইক্ষণ তখন তো টেলিফোন ছিল না, তারা টেলিগ্রাফ করলেন, টেলিগ্রাফ কি করে জানতে পেলেন, হ্যাঁ সত্যি তুলসীদাস থেকে ছাগলে খেয়ে গেছে। এই কথা জেনে তারা জোর হাতে ক্ষমা চেয়ে চলে গেলেন। তখন সিদ্ধবা বললেন, ওরা কলির জীব, কিছু না দেখলে কোনো মতে বিশ্বাস করতে চায় না। এটা বলতো এইসব সিদ্ধায় সিদ্ধায় দেখলেই তো সব পাগল, বিশুদ্ধ মানুষ নেই গো, ভক্তি কেউ চায় না, শুদ্ধ ভক্তি উপদেশ করলে আপনার কাছে আসবে না। সিদ্ধায় সিদ্ধায় দেখেন একজন দলের মধ্যে এঁকে পার হয়ে গেল, লক্ষ লক্ষ লোক তার পিছনে ছুটবে, মাঠে টিলাকে সন্দেশ বানিয়ে দিল, হাজার হাজার লোক তার পিছনে ছুটবে, অনিমা লোহিমা সিদ্ধাকে সিদ্ধা প্রকাম। এই বেটারা যদি সিদ্ধায়টা না দেখত তাহলে বেটারা অপরাধে পড়িত। আর একবার সমগ্র নবদ্বীপ বন্যায় ডুবে গেল, ডুবে গেছে। বিহারী দর্জিকে নিয়ে সিদ্ধ বাবা আস্থানে রয়ে গেল। বড়াল ঘাট থেকে গৌরহরি দাসজি খিচুড়ি রেখে প্রত্যেক দিন পড়া ভেলায় চাপিয়ে এখানে দিয়ে আসতে, কয়েকদিন পরে আর তিনিও যেতে পারলেন না। এদিকে বিহারী দাসজির খুব জ্বর হয়েছে, সিদ্ধ বাবার চেলা বিহারী দাসজির খুব জ্বর, অবস্থা ক্রমশই খারাপ হতে লাগলো। মহাপ্রভুর মন্দিরে প্যারিমোহন গোস্বামীজি কলকাতায় টেলিগ্রাফ করে ডাক্তার আনালেন, ডাক্তার নাড়ি ধরে বলল, অবস্থা খুবই খারাপ, বোধহয় আজ রাত্রি শেষ হয়ে যাবে। পরে লালাবাবুর বাড়ির কোন একজন কবিরাজ তিনিও তাই বললেন। তখন সিদ্ধবাবু বললেন, আচ্ছা এবার আমি এর চিকিৎসা করব।
এই বলে শ্রী গিরিধারীর একটি চরণ তুলসী এনে উহার মুখের ভিতর কাঠি দ্বারা প্রবেশ করিয়ে দিলেন। নিজের মালা লইয়া মাথার নিকট বসে বললেন, আচ্ছা আমি এই তো বসিলাম, কার সাধ্য ইয়াকে নেয়, আমি কি ভজন করি না? এই বলে মালা করতে বসলেন। তার আধ ঘন্টা পরে বিহারী দাসজি চক্ষু মেলিয়া চাইলেন, আধ ঘন্টা চক্ষু নয়নের তাকাচ্ছে। তখন সিদ্ধবাবু বললে, কিরে তুই আমাকে ছাড়িয়া কোথায় যাইবি? নেই ও আজ 22 দিন আমি মুখ পর্যন্ত ধুই নাই। সিদ্ধবাবু বলছেন, আজ 22 দিন মুখ পর্যন্ত ধুই নাই, তুমি বেশ খুশির কর। তখন জিয়ারি দাঁড়িয়ে বললেন, বাবা আমার মুখ ক্ষুধা লেগেছে। এই কথা শুনিয়া সিদ্ধ বাবা সুজি আর চিনি দিয়ে একটু মোহন ভোগ তৈরি করি বিহারীজিকে খেতে দিলেন। তখন সিদ্ধবাবু বললেন, যা এবার স্নান কর, রসি করে ঠাকুরের ভোগ দে, আমি 22 দিন মুখে যাওয়া দেই নাই। তখন বিহারী দাসজি উঠে সিদ্ধবাবার মুখ ধুয়ে দিলেন এবং নিজেও স্নান করে সিদ্ধবাবাকে স্নান করালেন। তিনি বলতেন, দেখ তোর হাতে খাইলে আমার ভজন স্ফূর্তি হয়নি। এখানে সিদ্ধ মহাত্মারা সবার হাতে খায় না, কেন খায় না? যারা ভজনশীল নয় তাদের সাথে খেলে ভজন নষ্ট হয়ে যায়। জয়রাধী শুদ্ধাচারের সেবা তো সবাই দেয় না, নানা রকম কামনা বাসনা অন্তর নিয়ে অনেকে সেবা দেয়, কিন্তু সে সেবা দিচ্ছে ওই মানুষ মানুষ করেছিলাম ছেলের অসুখ সেরে গেলে বৈষ্ণব সেবা দেবে, মেয়ের বিয়ে হলে বৈষ্ণব সেবা দেবে। এ কিন্তু অশুদ্ধ মনে সেবা দেওয়া হচ্ছে, এই জন্যে অনেকে বৈষ্ণব সেবায় যায় না। তাই সিদ্ধবাবু বললেন, তোর হাতে খেলে আমার ভজন স্ফূর্তি হয়, সেই জন্য আর কারো হাতে খাইতে ইচ্ছে হয় না। তিনি বলতে পরমায় বৃদ্ধি করবার সম্বন্ধে কিসে পরমায় বৃদ্ধি হয়, বললেন মহাদেব দুইবার বস্ত্রমানে হাটে ক্রয় করতে বার হন। মহাদেব দিনরাতের মধ্যে দুইবার হাটে বের হয়, সেই সময় বসে নাম করলে আর পরমায়ু হরণ করতে পারে না। দুইটার সময় মহাদেব হাটে বার হয়, কোন কোন সময় একবার সন্ধ্যা হতে রাত 10টা পর্যন্ত আর একবার ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত সূর্যোদয় পর্যন্ত এই দুই সময়ে নাম করলে যতই অসুবিধা হোক না কেন এ সময় ঘুমাবে না। জয় রাধে। রাত 3টে থেকে সকাল পর্যন্ত আর সন্ধ্যে থেকে রাত 10টা পর্যন্ত ঘুমাবে না, তাহলে পরমায়ু আর কমবে না। আর ভজন সিদ্ধ করবার উপায় এক নিয়মে নাম করা, এক নিয়মে নাম করলে ভজন সিদ্ধ হয়, যে নিয়ম করবে তা পূর্ণ করিয়া ঘুমাইবে। যে না আজকে এই পর্যন্ত থাক হবে না, বেশি করো কিন্তু যেটা নিয়ম করবে সেটা করতে সমাপ্ত করতেই হবে, তাতে প্রাণ যায় যাক তথাপি নিয়ম যেন ভঙ্গ না হয়। এইরূপে কোমর বেঁধে নাম করিলে নিশ্চয়ই সিদ্ধ হইবে, প্রথমে কষ্ট কিন্তু শেষে চির আরাম, শ্রীগৌরের পাদ পদ্ম প্রাপ্তি। একবার নবদ্বীপে থাকতে বিহারী দাসজির মুখে চৈতন্য চরিতামৃত শুনবার ইচ্ছা জাগল, বললেন বিহারি তুই বাংলা লেখাপড়া জানিস? ব্রজবাসী তো শিষ্য, বিহারী দাসজি ব্রজবাসী,
বলে তুই বাংলা একটুখানি জানিস? বিহারী বাবা নিষেধ করিলেও তিনি বললেন, বলে না বাবা আমি জানি না। তবু তিনি বলেন, আচ্ছা এখানে চৈতন্য চরিতামৃত কিনে আন। বাজার থেকে গ্রন্থ আনা হলো। তিনি বললেন, এবার পর দেখি। বিহারী তো কিছুই জানেন না। সিদ্ধবাবু বললেন, আচ্ছা কাজ কর, গ্রন্থের দিকে তাকিয়ে থাক, গ্রন্থের দিকে তাকিয়ে থাক। কিছুক্ষণ পরে বিহারী অক্ষর পরিচয় করলেন, অক্ষর জেনে ফেললেন, তারপরে দুর্দক্ষর শিখলেন, তারপরে সমগ্রভাবেই বলতে পারলেন। দেখেছেন গুরুদেবের বাক্য, একে বলে কৃপা শিক্ষা। এইভাবে তিনি সিদ্ধ বাবার কৃপায় পূর্বনাম বাজাতে শিখলেন। এই সিদ্ধ বাবা মহা অনুরাগী হইলেও লোক শিক্ষার জন্য তিনি বিধি মার্গ দাবি করতেন। কথিত আছে, ইনি প্রত্যেক দিন হাজার দণ্ডবাদ করতেন, 1000 দণ্ডবাদ। দণ্ডবাদ মানে হাত জোর করে না, একদম সাষ্টাঙ্গে প্রণাম 1000 বার। অতি বৃদ্ধ বয়সে যখন উঠিতে বসিতে কষ্ট হইত, তখন পর্যন্ত এই নিয়ম পালন করিয়াছে। বৃদ্ধ বয়স প্রত্যেক দিন গিরিধারীকে নিজের হাতে তুলসী প্রদান করতে, যখন বার্ধক্যে চোখের পাতা ঝুলে পড়েছিল, 147 বছর বয়স, বুঝতে পারছে চোখের পাতা ঝুলে পড়েছে, তখনও কোন সেবকের দ্বারা চোখের পাতা তুলিয়ে ধরলে তিনি নিজের হাতে তুলসী সমর্পণ করতেন। গিরিধারী সেবক মানে চোখের পাতা তুলে ধরত, তারপর নিজের হাতে কালনাসিদ্ধ ভগবান দাস বাবাজীর নিকট সঙ্গে গারো অনুমান ছিল। সময় ইনি কালনার নামগ্রহের আতিথ্য স্বীকার করেছে। একবার ভজন কুটিরের পার্শ্ববর্তী পথটি একটি নবকীর্তন চলেছে, নাম শ্রবণ করে সিদ্ধ বাবা বিহারীর সহায়তায় পথমধ্যে নামটি সাষ্টাঙ্গ প্রণাম করলেন। রাস্তা দিয়ে নাম কীর্তন যাচ্ছে, উনি নামটি প্রণাম করলেন, সাষ্টাঙ্গ প্রণাম করলেন, নাম সংকীর্তন যাচ্ছে। তারপর সংকীর্তনের সঙ্গে সঙ্গে নৃত্য আবেশে চলতে লাগে। ওই পথটিতে তখন খোয়া ভাঙা, রাস্তা হবে তাই খোয়া ভেঙে সারা রাস্তায় দিয়েছে। সিদ্ধ বাবা একটি করিয়া গানের পর শুনছেন, আর দুই তিন হাত উচ্চ করিয়া লাভ দিয়ে ধপাস করে সেই খোয়ার উপরে পড়ছে। কখনো সংজ্ঞা হারিয়ে ফেলছে, কখনো অর্থবাহ্য দশায়, কখনো মুখে ফ্যান ফ্যান ঝরছে, ময়নে বলদস্ত্র ধারা। এভাবে ভজন কুটি হইতে রানীঘাটে বটতলা পর্যন্ত এসে সংক্ষিপ্ত দলে 6-7 ঘন্টা কাটিয়ে গেল। ভাবা যায়, পিত্তলা থেকে রানীঘাটে আসতে 6-7 ঘন্টা লেগে গেল, যারা কীর্তন করছিলেন তাদের এবং আমার ভক্তবৃন্দের তাৎকালিক উন্মাদনা আনন্দ আবেশ উদা কৃষ্ণা নির্দেহ তৈরি শূন্য তারই যারা দেখেছেন তারাই একমাত্র সাক্ষ্য দিবেন। ঢাকা বিক্রমপুরের অন্তর্গত আলিয়ালের স্মরণ প্রসিদ্ধ হরিমোহন শিরোমণি গোস্বামী প্রভু যখন বৃন্দাবন নিবাসী সখালাল গোপীলাল গোস্বামী প্রভু এবং গৌর শিরোমণি মহাশয় প্রভৃতি হতে গৌরতত্ত্ব সম্বন্ধে যাবতীয় তথ্যাদি সংগ্রহ করত নবদ্বীপে সিদ্ধ বাবার কাছে আসলেন। তিনি প্রভুপাদের পিঠে হাত দিয়ে আমূল ঘটনা বলিয়া উপদেশ করলেন, বললেন রাখো প্রেম হৃদয় ভরিয়া। তারা গৌরতত্ত্ব জানতে চাইছেন বাবার কাছে,
নাট্যপ্রেম হৃদয়ে হইয়া শ্রীকৃষ্ণ কথা দ্বারা কৌতত্ব চাপিয়া রাখিবে, কৃষ্ণ কথা দ্বারা কৌতত্ব চাপিয়া রাখিবে। তাতে প্রভুবান কৌরি বললেন, আমি কৌতত্ব প্রচার করতে আসিয়াছি, তাহাই বলি। ইহাতে সিদ্ধ বাবা অতি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করত বললেন, হ্যাঁ তুমি পারিবে। পরদিন 10টায় নিজগণ সঙ্গে শিরোমণি মহাশয় প্রভু সিদ্ধ বাবার আশ্রমে প্রসাদ পাইতে বসিয়া ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ইত্যাদি পদ গাইতে থাকলে সিদ্ধ বাবার বেড়া চারটে পর্যন্ত সমাধি হয়েছে। ভোজনের সময় আমরা পদ গাই না, ভজন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রথমে প্রসাদ পাওয়ার সময় হরি হরে কলি গৌর মোচনন্দ। যখনই সেই প্রভুপাদ ওই পদটা ধরেছেন ভজমান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভজমান কাকে বলছে বলা হচ্ছে মনকে, ও মন ভজ কাকে বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্যকে ভজ, হৃদয় গৌর হরি ভজ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য যেই বলেছে সঙ্গে সঙ্গে সিদ্ধ বাবা গুরুপুত্র ব্রহ্মানন্দ গোস্বামী প্রভু বিশেষ যোগ্যতা ছিল। শ্রী বাবাজী মহারাজের নিয়ম ছিল যে নবদ্বীপ বৃন্দাবন যাতায়াতে তার গুরুপাঠ পূর্ণিয়া হইয়া যাইতেন। শ্রী ব্রহ্মানন্দ প্রভুও কখনো পূর্ণিয়ায় কখনো বা বৃন্দাবনে বাস করতেন, ভক্তগণের অনুরোধে কখনো বাইরে যাইতেন। তিনি যখন পূর্ণিয়ায় থাকিতেন বাবাজী মহারাজ তখন নিজেদের করিয়া কিভাবে সংগ্রহে পূর্ণিয়ায় থাকতেন। সিদ্ধ বাবা যদিও বার্ধক্য বসত পিল্লাকার হয়েছিলেন, একেবারে বোর হয়ে গেছিলেন এত বয়স, কিন্তু নাম কীর্তন আরম্ভ হলেই একদম দীঘা কাল হয়ে গেছে, আর গোল অবস্থা নিয়ে দীর্ঘকাল হয়ে গেছে। এমন উদ্দণ্ড নৃত্য করতেন তাকে ধরবার সামর্থ্য কারো ছিল না। একদিন রাত্রিতে ব্রহ্মানন্দ প্রভু গান ধরলেন, কি গান, ধ্বনি রঙ্গিনী ভোর ধ্বনি রঙ্গিনী ভোর ভুল অল গরবে শ্যাম কথ করি গৌর। এই দুই চরণ আস্বাদন করিতে প্রভুপদের সমস্ত রাত্রি শেষ হয়ে গেল। সিদ্ধ বাবা নবদ্বীপ রজলাভ করিলে ব্রহ্মানন্দ প্রভু তার উৎসব করেছিলেন এবং তারপর তার পত্নী মাতা গোস্বামিনী জীবৎকাল পর্যন্ত বাবা উৎসবে সবিশেষ সহায়তা করতেন। বাবাজী মহাশয় একবার পূর্ণিয়াতে প্রসাদ পাচ্ছেন, পূর্ণিয়া একবার বিহারের মধ্যে পড়েছে, মাতা গোস্বামিনী পরিবেশন করছেন, প্রসাদ পাওয়া পূর্ণ হইলে পুনঃ পুনঃ প্রসাদ পরিবেশন করছেন দেখি বাবাজী মহাশয়ের মনে শঙ্কা ছিল, শঙ্কা জন্মল, ইহারা আমাকে দ্বারা প্রসাদের অবশেষ রাখিতে সংকল্প করেছে, মানে বাবার প্রসাদ পাওয়া শেষ হয়ে যাচ্ছে আবার এনে দিচ্ছে। তখন সিদ্ধ বাবা বুঝতে পারলেন যে আমার অবশিষ্ট প্রসাদেরা পাবে, ওই জন্য বারবার প্রসাদ দিচ্ছে। এক সময় প্রসাদ পেতে পেতে একদম পাতাটা নিয়ে খেয়ে গেল, আর কোথায় গেল, হৃদয় গৌর হরি সকলে তার শক্তি দেখে তাকে সিদ্ধ মহাপুরুষ বলে মনে করলেন এবং অতঃপর তিনি নিষেধ করলে আর কষ্ট হবে মনে করি আর অতিরিক্ত পরিবেশন করতেন না। সিদ্ধ বাবা শেষ সময়ে ব্রজ ছাড়িয়া নবদ্বীপ যাচ্ছেন, শেষ সময়ে ব্রজ ছেড়ে নবদ্বীপ যাচ্ছেন, তার ছয় মাস ব্রজে বাস এবং ছয় মাস নবদ্বীপে বাস। জয় রাধে।
ব্রজমণ্ডলা নবদ্বীপ অভিন্ন আলাদা নয়, নবদ্বীপ আর ব্রজ আলাদা নয়, ছয়টা নবদ্বীপে থাকতে সময় তার শেষ বয়সে তিনি বৃন্দাবন থেকে নবদ্বীপে যাচ্ছেন, অতিবৃদ্ধ হয়েছে, চোখে পাতা হাতে তুলিয়া ধরিলে তবে গিরিধারীকে তুলসি দিতে পারতেন, হাঁটুতে কাপড় জড়িয়ে নিয়মিত দণ্ডবত প্রণাম করতেন। তিনি কুণ্ড ছাড়িয়া যাইবেন জানিয়া ব্রজে বিভিন্ন স্থান থেকে পণ্ডিত বাবাজী বৈষ্ণব তার দর্শনে যে জিজ্ঞাসা করিলেন, বাবাজি মহাশয় আপনি অতি বৃদ্ধ অবস্থায় ব্রজ ছাড়িয়া যাইবেন কেন? এই কথা শুনিয়া তিনি আবিষ্ট হইলেন, শরীর ভুলে গেল, বলতে লাগলেন তোমরা ব্রজে থাকো, আমি নবদ্বীপেই যাব, কারণ আমার মতো মহা অপরাধী স্থান নবদ্বীপে। নিতাই গৌরাঙ্গ দয়াল অবতার, তারা অপরাধের বিচার করেন না, নিতাই গৌর হইব। বৃন্দাবনে অনেক অপরাধের ভয় আছে। জনৈক ভক্ত বাংলাদেশ থেকে দিনগত আগে বৃন্দাবন এসে সিদ্ধ বাবাকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, বাবাজি মশাই কৃষ্ণলীলাটি তো কিছু কিছু বুঝিয়ে বুঝে মনে হয়, কিন্তু কৌলীলাটি তো কিছু বুঝতে পারি না। কিন্তু এখন অনেকে বলছেন আমরা বৃন্দাবন লীলা বুঝি না, কৃষ্ণলীলা বুঝি না, এই জন্য আমরা কৌলীলা করি। ইস্কন করি এমন কেনা কৃষ্ণলীলা গান শোনে না, গায়ক তারা কৌলীলা শোনে বা গান। কিন্তু এখানে বাংলাদেশ থেকে আগত এই ভক্ত বলছে সিদ্ধ বাবাকে, বাবা কৃষ্ণলীলা তো কিছু কিছু বুঝি, কিন্তু গৌলীলা বোঝা দায়। সিদ্ধ বাবা বললেন, এ কি এতই সহজ, আগে একটা কিছু হও তবে গৌলীলা বুঝতে চেষ্টা করবে। বস্তুত গৌলীলা কৃষ্ণলীলারই চরম পরিণতি, কৃষ্ণলীলার সার গৌলীলা, এটা বোঝা কঠিন আছে। শুধু গৌরাঙ্গ রাধা কৃষ্ণের মিলিত জন্য এইটা জানলাম আর হয়ে গেল গভীরে ঢুকতে। বিহারিকার বাবার মুখে শুনেছি একবার কালাবাবুর কুঞ্জ থেকে সিদ্ধ বাবা তাকে আদেশ করলেন যে তখনই নবদ্বীপ যাত্রা করিতে হইবে। তখন সিদ্ধ বাবাকে চাপিয়ে তাকে যখন বিহারী দাসজি কাঁধে তুলছে তখন মনে হল একটা মহা ভারী পাথর, কিন্তু কাঁধে আরোহণ হইবার মাত্র গামছার ন্যায় পাতলা হয়ে বোধ হইতে লাগে। বিহারী দাস নিজেই বলেছে যখন কাঁধে তুলি তখন খুব ভারী পাথরের মতো, কিন্তু যখন কাঁধে তুললাম তখন একটা গামছার মতো হালকা। মহাপুরুষের কি মহিমা দেখুন। সেইবার দিবারাত্র চলে বিহারী বাবার নয় দিনে নবদ্বীপে আসেন। ভাগলপুরের বটমধ্যে আসতে রাত্রে বিহারী বাবা দেখছেন যে পথের উপরে বাঘ শুয়ে আছে, তাদের চক্ষু থেকে অগ্নিস্ফুলিঙ্গ বার হচ্ছে। ব্যাপার দেখে বিহারী বাবা পিছন দিকে চলতে লাগলেন, সামনে বাঘ শুয়ে আছে পিছন দিকে যাচ্ছে। সিদ্ধ বাবা বুঝতে পেরেছে, ছোকরার মধ্যে থেকে বাবা গম্ভীর বললেন, কি রে বিহারি কি হলো? বিহারি বাবা বললেন, রাস্তায় বাঘ শুয়ে আছে। সিদ্ধ বাবা বললেন, তর্জন তর্জন করে বললেন, ওরে ওরা বাঘ নয়, মহাপ্রভুর পার্শ্ব, তোদের দেখতে এসেছে। বলা বাহুল্য দেখতে দেখতে বাঘগুলি পথ ছেড়ে চলে গেছে। বিহারি বাবার হাতে একটি নারকেলের মালা এবং কাঁধে সিদ্ধ বাবা আর কিছু ছিল, একটা নারকেলের মালা সেবকের হাতে আর কাঁধে বিহারি বাবা আর কিছু নেই। চলতে চলতে রাস্তায় কোথাও ছোলা বাজার, কোথায় একটু আটা ময়দা,
কোথাও চাল কোথাও একটু জল ওই মায়ের মধ্যে নিয়ে জ্বালা বেশি পাঠিয়ে একটু সিদ্ধ করে মুখে দেয়, আর পরে একটু অন্ধরা অন্ধ দিয়ে সিদ্ধ বাবা নবদ্বীপে এসে বিহারী দাসজিকে বললে, যেন কোনো আখড়ায় নিমন্ত্রণ পেতে যাস না। শিষ্যকে বলছে, কোনো আখড়ায় নিমন্ত্রণ পেতে যাস না। বিহারী বাবা বললেন, কেন? সিদ্ধ বাবা বললেন, আরে দোষীর সঙ্গ তার সঙ্গ তার সঙ্গ করিতে নাই, মানে স্ত্রী সঙ্গকে সিদ্ধ বাবা দোষীর সঙ্গ বলছে। দেখ যে রাজা রাজ্যে বাস করা যায় তার কিছু গুণ গাইতে হয়। তারপরে ছিল শ্রীকৃষ্ণের রাজ্য, আর এখন শ্রীমন মহাপ্রভু রাজ্য। হ্যাঁ, এখন তারই গুণ গাইতে হবে। দেখ পুরুষের নিকট ভিক্ষা করতে গেলে ভিখারি কিছু পায় না, পুরুষরা তো ভিক্ষা দেয় না, আর স্ত্রীলোকের নিকট গেলে সে এক কোষ্ঠি চাল পায়। কৃষ্ণ হল পুরুষ, তাকে ছেড়ে পায় না। ভগবান যিনি ছুটে মুক্তি ভক্তি মুক্তি দিয়া প্রেম না দেয় তাকে, আর স্ত্রীলোককে আমার বিশ্বভারানন্দিনী রাধা, আর সেই বিশ্বভারানন্দিনী তো আমার মহাপ্রভু। হৃদয় হইব তার নিকট গেলে এক মুষ্টি প্রেম পাওয়া যায়, এক মুষ্টি প্রেম পাওয়া যায়। আমরা কৃষ্ণের ঘাট ধারি না, বৃন্দাবনে থাকলে আমরা বিশ্বভারানন্দিনী জয় দিব। যাহারা ভজন চতুর হইবে তারাই নবদ্বীপে বাস করিবে, কারণ ওইখানে অপরাধের বিচার আছে, বৃন্দাবনে অপরাধের বিচার আছে, আর নবদ্বীপে অপরাধের বিচার নাই। আমার নদীতে অপরাধ নাই, দেখ দেখ না, দুই পয়সার হারির জন্য মা যশোদা কৃষ্ণকে বেঁধেছে, হরিমান্ড হয়েছিল নবদ্বীপে নিমাই। ঘরের যাবতীয় হানি করে ভেঙে চাল খাইলেও কত লোকসান করলে শত্রু মা কিছুই করলেন। সেরূপ তাপর যুগের মহামন্ত্রে অপরাধের বিচার আছে, আর আমার মহাপ্রভুর মহামন্ত্রে কোন বিচার নেই। প্রতি শুনলাম বলতে সক্ষ সিদ্ধ বাবা অপ্রকটের চার দিন পূর্বে বললেন, যখন অপ্রকট হবে চার পাঁচ দিন আগে বললেন, বিহারী তুই তো আমার অনেক সেবা করলি, আমি তোকে কিছু দিতে পারলাম না, তুই এত সেবা করলে তোকে কিছুই দিতে পারলাম না, তা যা তোকে আজ চার চার পাঁচ গাড়ি টাকা দেব। আজ তোকে চার পাঁচ গাড়ি টাকা দেব। বিহারী দাসজি মনে মনে ভাবলে, যার সম্বল একটিমাত্র ভাঙা করোয়াল, তিনি কিনা চার পাঁচ গাড়ি টাকা দেবেন। সিদ্ধ বাবাকে তিনি জিজ্ঞাসা করলেন, কেমন করিয়া চার গাড়ি টাকা দিলেন? সিদ্ধ বাবা বললেন, আরে মহাপ্রভু আমায় দর্শন দিতে আসবেন, তাকে একটু ইঙ্গিত করিলেই তিনি পাঠিয়ে দিলেন। আবার বললেন, তুই টাকা চাস না আমায় চাস? বিহারি তুই টাকা চাস না আমায় চাস? বিহারিজি বললেন, আমি আপনাকে চাই। এই কথা শুনিয়া সিদ্ধ বাবা খুশি হয়ে বললেন, বেশ বেশ, আমায় লইলে আর টাকা পাইবি না, আর তোর কখনো অভাব থাকবে না।
এই কলিযুগে 100 বছর পরে আমি পাবো সদা সর্বদা নাম করবি, যেন নাম ভুলিস না, করি তো কিছুই করতে পারবে। এই কথা বলে তিনি চার পাঁচ দিন পরে অন্তর্ধান করলেন। বিহারী দাসজি উদ্যোগ করিয়া মহামহস্য করিয়াছিলেন এবং 9 বছর নবদ্বীপে ভজন কুটিরের সমাধি সেবায় যজ্ঞপর হইয়া বৃন্দাবনে চলে গেলেন। সুন্দরবনা নবদ্বীপে ভজন কুটিতে যে কেডি বদম্ব তলে বসিয়া ভজন করতে, তার অন্তর্ধানের পরে সেই বৃক্ষটি ক্রমশ শুষ্ক হইতে না থাকে এবং এক একটি করিয়া বল বল খসিলে তার গায়ে অস্পষ্ট অক্ষরে হরে কৃষ্ণ নাম বাহির হইয়াছিল। এই হল আজকে আমাদের সিদ্ধ জগন্নাথ দাস বাবার চরিত কথা। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।